শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পার্থ চ্যাটার্জি। নাকতলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ইডি এবং গত 26 ঘন্টা ধরে জেরা করার পর, ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জি। গতকালই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার করে ইডি, বস্তাবন্দি 20 কোটি টাকা উদ্ধার করে ইডি। সারা রাতভর সেই টাকা গোনার কাজ চলে 3টি মেশিনের সাহায্যে এবং ব্যাংক থেকে আধিকারিকদের ডেকে এনে সেই টাকা গোনার কাজ চলে। শুধুমাত্র 20 কোটি টাকা নয়, তার সাথে সাথে প্রচুর সোনার গয়নাও কিন্তু উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এবং যেটা জানা যাচ্ছে, তার সাথে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের একটা গভীর সম্পর্ক রয়েছে। আর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং গ্রেপ্তারের পর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে মুখ খুললেন পার্থ চ্যাটার্জি। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি অবশেষে মুখ খুললেন। দেখুন বন্ধুরা, পার্থ চ্যাটার্জি কি জানালেন। দেখুন বন্ধুরা, শহরের রাস্তা ধরে ইডি আধিকারিকদের গাড়ি ছুটে চলেছে, ভিতরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ রাস্তা ও রাস্তা ঘুরে অবশেষে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় পার্থকে। শনিবার সকাল 10টায় তাকে গ্রেপ্তার করে ইডি। তারপরেই তাকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। বেশ কয়েকটি রাস্তা ঘোরার পর যখন ধোঁয়াশা কাটছিল না কোথায় পার্থকে নিয়ে যেতে চাইছেন ইডির আধিকারিকরা, ঠিক সেই সময়ই দেখা গেল জোকার ইএসআই হাসপাতালের সামনে এসে দাঁড়ালো ইডির গাড়ি। তাকে নিয়ে ইডির আধিকারিকরা যখন শহরের এ রাস্তা ও রাস্তা নিয়ে ঘুরছে, সংবাদ মাধ্যমকে পার্থ জানান কোথায় নিয়ে যাচ্ছে জানি না, নেত্রীর সঙ্গেও যোগাযোগ করতে পারেননি। অর্থাৎ এই মুহূর্তের যেটা বড় খবর, পার্থ চ্যাটার্জি মুখ খুললেন এবং তিনি যেটা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, কোথায় নিয়ে যাচ্ছে ইডি সেটা তিনি জানেন না এবং নেত্রীর সাথে যোগাযোগ করতে পারেননি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে তিনি যোগাযোগ করতে পারেননি। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পার্থকে নিয়ে বারবার রাস্তা বদলাচ্ছে ইডি। প্রথমে জানা যায় মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সিজিও দপ্তরে, পরে জানা যায় তাকে সরাসরি তোলা হবে আদালতে। কিন্তু আবার বদলে যায় ইডির গাড়ির চাকা, গাড়ি বাঁক নেয় বেহালার দিকে। টানা 1.5 ঘন্টা রাস্তায় এদিক ওদিক ঘোরার পর অবশেষে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় পার্থকে। শুক্রবার সকালেই ইডি আধিকারিকরা পার্থর বাড়িতে যান। টানা 27 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল 10টায় গ্রেপ্তার করা হয় তাকে। অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গ্রেপ্তার হওয়ার পর অবশেষে মুখ খুললেন পার্থ চ্যাটার্জি এবং তিনি যে বিস্ফোরক সাফাই দিলেন কোথায় নিয়ে যাচ্ছে ইডি সেটা তিনি জানেন না এবং তৃণমূল নেত্রী অর্থাৎ মমতা ব্যানার্জির সাথে কিন্তু তিনি যোগাযোগ করতে পারছেন না। তিনি যোগাযোগ করতে পাচ্ছেন না, না তৃণমূল নেত্রী যোগাযোগ করছে না, সেটাই কিন্তু এই মুহূর্তে বড় খবর। তবে যেটা খবর উঠে আসছে, তৃণমূল দলের মধ্যে কিন্তু ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল দল থেকে কিন্তু তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। একদিকে যেমন টাকার অঙ্কের একটা ব্যাপার, তেমনি অন্যদিকে নারী গঠিত ব্যাপারও কিন্তু এই মুহূর্তে জড়িয়ে গেছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন পার্থ চ্যাটার্জি। তাকে মন্ত্রী থেকেও কিন্তু ছেঁটে ফেলার প্ল্যান এই মুহূর্তে চলছে তৃণমূল দলের সঙ্গে। আর এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, মমতা ব্যানার্জির সাথে তার কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ রাখছেন না মমতা ব্যানার্জি। এইসব খবরের দিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে, আমরা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।